আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। সাদা রঙের কাপড়ের উপর সাদা সুতা এবং লাল সুতার কম্বিনেশনে আজকে এই কাজটি আপনাদের সাথে শেয়ার করছি। স্টিচগুলো খুবই সহজ এবং অল্প সময়ে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন। তো আমি এখন স্টিচিংটা দেখিয়ে দিচ্ছি। ফুলগুলো করার জন্য এরকম তিন তার সুতা নিয়েছি। প্রথমে এই গোলটা করছি, ভিউয়ার্স যখন আপনারা কোনো ডিজাইন আপনাদের ড্রেসের বা শাড়ি বেড কভার যেখানেই করেন না কেন, প্রথমে কিন্তু একটা কাপড়ের রাফ হিসাবে করে নেবেন যে কেমন হবে সেলাইটা। কারণ নতুন একটা ডিজাইন করার সময় কিন্তু বোঝা যায় না যে সেলাইটা কেমন হবে। তো প্রথমে সেলাইটা করে একটা রাফভাবে সেলাই করে দেখে নেবেন যে কেমন হচ্ছে বা কোন স্টিচটা দিলে ভালো হচ্ছে, কেমন কালার কম্বিনেশন, সুতার কালার কম্বিনেশন কেমন হলে ভালো হবে, এটা দেখে তারপর আপনারা আপনাদের যে ড্রেস করতে চান তারপর ওই ড্রেসটাতে করবেন। ভিউয়ার্স যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, এবং সাবস্ক্রাইব বাটনের সাথে যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
ভিউয়ার্স, এই ভিডিওটি ছাড়াও আমার চ্যানেলে পয়লা বৈশাখের জন্য আরও এপ্লিকের এবং হ্যান্ড এমব্রয়ডারিও অনেক টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও ফেসবুকে আমার খাদিজা ক্রিয়েটিভ হ্যান্ড নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটিতেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। স্টিচ দিয়ে সবগুলা ফুল করে নিব। ফুলটা কিভাবে করবেন তা তো আমি দেখিয়ে দিলাম, এখন আমি পাতাটা কি সেলাই দিয়ে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। পাতা এবং ডাল ভিউয়ার্স, আপনারা তো জানেনই পুরো বিশ্ব একটা খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, করোনা ভাইরাসের কারণে সব দিকে স্থবির হয়ে যাচ্ছে।
প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তো আপনারা অবশ্যই কিছুক্ষণ পরপর হাত ধুবেন, আর বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। সামনে জানি না আর কি হবে, তো আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক এবং সবাইকে মাফ করে দেখ, আমিন। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।